হাই ভিউয়ার্স, প্রকৃতি তন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমার চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধুরা আমি প্রতিনিয়ত নিত্য নতুন বিভিন্ন রকম ভেষজ গুণে ভরপুর এবং তন্ত্র বিদ্যায় পারদর্শী, তন্ত্র বিদ্যায় বা তন্ত্র বিদ্যার গুণে পারদর্শী গাছগাছরা নিয়ে আমি হাজির থাকি এবং বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়া নিয়ে আমি হাজির থাকি আমার চ্যানেলে। তাদেরকে বলবো, বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে যাতে খুব শীঘ্র পৌঁছায় তার জন্য পাশে থাকা বেল আইকন বটনটিও প্রেস করবেন। আমি যেমন করে স্ক্রিনে দেখালাম, আপনারা এমন করেই করবেন। তো জানুন, আসুন এই গাছের গুণাবলীকে দেখে নিই। আপনারা থাম্বনেল দেখেছেন কী গুণে ভরপুর, তো সেই গুণটি আমি কীভাবে হবে, কীভাবে আপনারা কাজটি সমাধান করবেন সেটাই আলোচনা করব। স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো পিথ বেড়েলা। আপনারা কী নামে ডাকেন আমি জানি না, তো যেখানে যে নামে ডাকেন না কেন, যদি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন, জানাতে পারেন আপনারা কী নামে গাছটিকে চেনেন। তো গাছটির নাম পিথ বেড়েলা এবং কোনো কোনো জায়গায় গাছটিকে মায়া ফুল গাছ বলেও জানে, মায়া ফুল অর্থাৎ জঙ্গলি ফুল। বিভিন্ন রকম ঝোপঝাড় রাস্তার আশেপাশে, বিশেষ করে এই বর্ষাকালে প্রচুর পরিমাণে জন্মায়। আপনারা একটু খোঁজ খবর নিলে দেখতে পারবেন কী পরিমাণে জন্মায় গাছের শিকড়টি। দেখুন, আমি গাছটা তুলে দেখাচ্ছি, এই দেখুন গাছ এবং গাছের শিকড়, এই শিকড়টি আপনাদের কাজে লাগবে। তো কী করে কাজে লাগাবেন আপনারা, শনি মঙ্গলবার দিন গাছটিকে তুলতে হবে, তোলার পরে কাজটি করতে হবে। তো বন্ধুরা, একটি কথা আমি আলোচনা করি, যে বিষয়টি হলো আপনারা যারা খুব দ্রুত, যাদের বীর্যপাত হয়, যাদের শুক্র খুব দুর্বল, খুব তাড়াতাড়ি এটি পাত হয়ে যায় এবং স্ত্রী সঙ্গমে যারা তৃপ্তি লাভ করতে পারেন না বা যাদের স্ত্রী তৃপ্তি লাভ করতে পারেন না, তাদের উদ্দেশ্যে এই গাছটি, অন্যথায় এই গাছটি কেউ ব্যবহার করবেন না আমার রিকোয়েস্ট। তার কারণ এই গাছটি এতই শক্তিশালী, গাছের শিকড়টি, আপনারা যদি গাছের শিকড়টি একবার ধারণ করেন তাহলে কিন্তু আপনাদের এটি না খোলা পর্যন্ত বীর্য পাত হবে না, এটা গ্রান্টেড এবং পরীক্ষিত হবেই না। তো যাদের সঙ্গিনী খুব অল্পদের সন্তুষ্ট নয়, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, তারা ব্যবহার করবেন, সেই সমস্ত পুরুষরা ব্যবহার করবেন, কারণ এটি ধারণ করলে স্ত্রী সঙ্গমনের সময় যদি আপনি এটা না খোলেন এবং আপনার কার্য যদি আপনি চালিয়ে যেতে থাকেন তাহলে কিন্তু বীর্যপাত হবে না। যার জন্য আপনার সঙ্গিনী বা আপনার স্ত্রী কিন্তু মুহূর্তে দুর্বল হয়ে পড়তে পারে বা প্রচণ্ড কষ্ট পেতে পারে। তো এটি প্রয়োজন মতো বা সময় মতো আপনারা খুলে ফেলবেন, তা না হলে কিন্তু সে আহত হয়ে যেতে পারে এবং সর্বশেষে তার প্রাণ সংশয়ও হতে পারে। এর জন্য আপনারা ঠিক সময় মতো এটিকে খুলে ফেলবেন, নাহলে কিন্তু এটি কখনোই আপনার বীর্যপাত ঘটাতে দেবে না। এই গাছটির এতই শক্তি এবং এর গুণে কিন্তু এই গাছটি হবে। তো আপনারা কী করবেন, নিয়মটি আপনাদেরকে বলি, শনি মঙ্গলবারের দিন গাছটির কাছে গিয়ে আপনারা এক নিঃশ্বাসে, নিঃশ্বাস বন্ধ করে গাছটিকে তুলবেন, এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে গাছটিকে তুলবেন, বাড়ি এনে পরিষ্কার করে কালো কার দিয়ে আপনার কোমরে বেঁধে নেবেন, কালো কার দিয়ে কোমরে বেঁধে রাখবেন এবং স্ত্রী সঙ্গমে লিপ্ত হলে আপনাদের কিন্তু মহাশক্তিরূপে একটি আপনাদের কাছে কাজ করবে। তো আপনারা অবশ্যই আমি যেভাবে বললাম, আপনাদের কার্যসিদ্ধি যখন মনে হবে যে আমার আর দরকার নেই, তখন কিন্তু আপনি গাছটি খুলে ফেলবেন, তখন কিন্তু আপনাদের বীর্যপাত ঘটবে, এর আগে কিন্তু হবে না। তো বন্ধু, এই শক্তিশালী গাছটি আপনারা, আশা করি আমি স্ক্রিনে খুব ভালো মতন দেখিয়েছি, গাছটির শিকড়টিও দেখুন, হ্যাঁ, এইভাবে আপনারা ব্যবহার করুন,
100% উপকার পাবেন, এবং যাদের দরকার তারাই করুন, যাদের দরকার নয় তারা এর থেকে একটু এড়িয়ে চলেন। কারণ এটি বেঁধে রাখলে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে সহবাসের সময়, তাই আপনারা একটু সাবধানে ব্যবহার করবেন। আমি যেভাবে বলেছি ঠিক তেমনভাবেই ব্যবহার করবেন, প্রয়োজন মতো রাখবেন এবং প্রয়োজন শেষ হয়ে গেলে একটু খুলে ফেলবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, ধন্যবাদ।